শিবপুর টু রাধিকা রাস্তা প্যাকেজ ২ উদ্বোধন করলেন এমপি এবাদুল করিম বুলবুল। মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী বাজারে ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় নুরনগর এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বহুল আলোচিত নবীনগর শিবপুর টু রাধিকা রাস্তা প্যাকেজ ২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নবীনগর উপজেলার চেয়ারম্যান মনিরুজ্জামান মনির এর সভাপতিত্ব ও শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করার সময় এমপি এবাদুল করিম বুলবুল বলেন, এক মাসের মধ্যে জমি অধিগ্রহণের মাধ্যমে আমরা এই রাস্তার মূল কাজ আরম্ভ করতে পারব বলে বিশ্বাস করি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। তখন কিন্তু নোটিশও আসেনি, কিন্তু আপনারা ছেড়ে দিয়েছিলেন। আজকের যে অবস্থা সেটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী গত মাসে ভূমি অধিগ্রহণের ফাইল অনুমোদন করেছেন। এখন সড়ক বিভাগ তাদের জমির মূল্য বাবদ অ্যাডভান্স টাকা ডিসি সাহেবের অফিসে পাঠিয়ে দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ভূমি অধিগ্রহণের ফাইল অনুমোদন করেছেন। এটা নিয়ম যে ভূমি মন্ত্রণালয়ে এটা প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হয়, এটা একটা লম্বা প্রক্রিয়া। আলহামদুলিল্লাহ আমরা এই কাজটা শেষ করেছি, তিনি সই করে দিয়েছেন, ফাইল চলে আসছে ডিসি সাহেবের অফিসে। এখন ওনারা হিসাব করছে। এ সময় উপস্থিত ছিলেন জহিরউদ্দিন সাহান, অ্যাডভোকেট সুজিত কুমার দেব, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় দপ্তর বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম টিপু, পঙ্কজ ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের ক্রিয়া সম্পাদক নাসির উদ্দিন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাবু প্রণয় কুমার ভদ্র পিন্টু, বিদ্যাকুট ইউপি চেয়ারম্যান এনামুল হক বিপি এনাম, অলিউর রহমান ভূঁইয়া, ডাক্তার আবু জাফর জামাল সহ বিভিন্ন এলাকার আওয়ামী লীগের কর্মী, অসংখ্য সংগঠনের নেতৃবৃন্দ। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।